সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল বাতেন, অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞানের বিষয়ে আমন্ত্রণ জানাই। আমাদের আলোচনার বিষয় পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, অধ্যায় নবম। আজকের আলোচনার মূল আলোচনার বিষয়বস্তু রাদারফোর্ডের পরমাণুর মডেল, রাদারফোর্ডের পরমাণুর মডেলের সীমাবদ্ধতা এবং বোর পরমাণুর মডেল। আমরা গত ক্লাসে পরমাণুর মডেল নিয়ে একটা আলোচনা করেছিলাম, সেখানে আমরা থমসন পরমাণুর মডেল নিয়ে আলোচনা করেছিলাম। থমসন পরমাণুর মডেলের আমরা একবার ফেলে দিতে পারি না, কারণ চিন্তা ভাবনাটার শুরু হইতে হবে কোনো এক জায়গা থেকে। সেই শুরুটা করেছিলেন থমসন, তিনি একটা পরমাণুর মডেল দিয়েছিলেন, কিন্তু রাদারফোর্ডের আলফা বিক্ষেপণের পরীক্ষার মাধ্যমে সেটার ব্যাখ্যা করা যায় না বিধায় আমরা থমসনের পরমাণুর মডেলটা বাতিল করে দিই বা এটা গ্রহণযোগ্যতা হারাই ফেলে। রাদারফোর্ড যখন আলফা কণার বিক্ষেপণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, সেই পরীক্ষা নিরীক্ষার উপর বেসিস করে তিনি একটা মডেল দেন পরমাণুর। সেই মডেলটাকে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল নামে আখ্যায়িত করি। তারপরে আমরা দেখি যে রাদারফোর্ড পরমাণুর মডেলেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা আমাদের আজকের আলোচনায় রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব এবং বোর পরমাণুর মডেল নিয়েও আলোচনা করব। রাদারফোর্ড যে পরমাণুর মডেল দিলেন, সেই পরমাণুর মডেলের মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে। বোর, বিজ্ঞানী বোর, নীল বোর, উনি একজন বিখ্যাত ডেনমার্কের বিখ্যাত একজন বিজ্ঞানী। উনি ব্যক্তি জীবনে একজন খুব ভালো খেলোয়াড়ও ছিলেন, বিজ্ঞানী হিসেবেও উনি খুব সুনাম করেছেন। বিজ্ঞানী বোর মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটাকে অতিক্রম করার জন্য চেষ্টা করলেন এবং উনি একটা পরমাণু মডেলের একটা খুব ভালো একটা প্রস্তাবনা দেন এবং বিশাল সমাধানের পথে আগিয়ে যান। আমরা আসি দেখি যে রাদারফোর্ড পরমাণু মডেলের টাকে আমরা কিভাবে একটু ব্যাখ্যা করতে পারি। রাদারফোর্ড পরমাণু মডেলের আমরা চিত্রটা যদি একটু খেয়াল করি, সেখানে দেখি যে একটা পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো থাকে। আমরা জানি নিউক্লিয়াসটা পজিটিভ চার্জে চার্জিত এবং ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জে চার্জিত এবং এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে গঠনমান অবস্থায় আসে এবং এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা কুলম্ব বলও বিদ্যমান, এটা আমাদের আমাদের জানা আছে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে ভারী মৌলের মধ্য দিয়ে আলফা কণার অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত কণার বিক্ষেপণ লক্ষ্য করেন এবং এর ভিত্তিতে কাঠামোগতভাবে পরমাণুর এই মডেলটা প্রস্তাব করেন। এই মডেল অনুসারে পরমাণুর সমস্ত ধন চার্জ এর কেন্দ্রে অতি অল্প পরিসরে পঞ্জীভূত ধরা হয় এবং ধন চার্জযুক্ত এই পঞ্জীভূত ভরকে আমরা নিউক্লিয়াস হিসাবে আখ্যায়িত করি। এটা একটা বিরাট আবিষ্কার যে আমরা নিউক্লিয়াসের সন্ধান পেলাম। আমরা এই নিউক্লিয়াসই হলো পরমাণুর শক্তির আধার এবং ভবিষ্যতে এই নিউক্লিয়াস নিয়ে আরও অনেক গবেষণা হয়েছে এবং আমরা অনেক আধুনিক বিষয়বস্তু এই নিউক্লিয়াসের ভিতর থেকে বেরিয়ে এসেছে। আমরা দেখি যে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা 10^-14 মিটার আর পরমাণুর ব্যাসার্ধটা 10^-10 মিটার। অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে পরমাণুর অভ্যন্তরে একটা বিশাল ফাঁকা স্থান রয়েছে, সেটা 10^-4 মিটার এবং এই অংশেই নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন চার্জযুক্ত নিউক্লিয়াসের চারদিকে কতগুলো প্রত্যাকার পথে ঘুরছে। ইলেকট্রনগুলো ঘূর্ণনযুক্ত কেন্দ্রমুখী বল ও
নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে ক্রিয়াশীল যে কুলম্বীয় বলের আছে সেটা সমান এবং বিপরীতমুখী, ফলে ইলেকট্রনগুলো সুস্থিরভাবে নির্দিষ্ট দূরত্বে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। নিউক্লিয়াসে যত সংখ্যক দণ্ডচারযুক্ত কণা বা প্রোটন আছে, নিউক্লিয়াসের বাহিরেও ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত কণা বা ইলেকট্রন রয়েছে, তাই একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ আমরা বলি। বিজ্ঞানী রাদারফোর্ড বলেন, পরমাণুর এই মডেল সৌরজগতের সাথে তুলনা করা যায়, যেমন আমাদের এই সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে যেমন গ্রহগুলো ঘুরছে, তেমন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। অর্থাৎ সোলার সিস্টেমের সাথে অদ্ভুত একটা মিল আমরা এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলোর ঘূর্ণন প্রক্রিয়া মধ্যে একটা বিরাট মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ অতি ক্ষুদ্র অবস্থানে যেই অবস্থা যেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, আর আমাদের বাহ্যিকভাবে আমাদের সোলার সিস্টেমেও সবার চোখের সামনে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, মিল এখানে আমরা খুঁজে পাই। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাও আমরা কিছু লক্ষ্য করি। এই সীমাবদ্ধতাটা যদি আমরা একটু দেখি, সেখানে খেয়াল করি, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে আমরা জানি তরণশীল কোনো চার্জযুক্ত কণা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে এবং কণাটির শক্তি হ্রাস পেতে থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, ফলে ইলেকট্রনগুলোর গতি তরণশীল। এই কারণে ইলেকট্রন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে, ফলে শক্তি কমে যাবে এবং এদিকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমতে থাকবে, ফলে একটা সর্পিল পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের উপর এসে পড়বে এবং পরমাণুর স্থায়িত্বটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পদার্থের অস্তিত্বই থাকবে না, অবস্থাটা এরকম দাঁড়ায়। কিন্তু বাস্তবে তো আমরা দেখি যে পদার্থ বিনষ্ট হয় না, পদার্থের অস্তিত্ব রয়েছে। সুতরাং এখানে একটা বিশাল সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনকালে সব তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেখা প্রণালী আমরা পাই, দেখতে পাই। সুতরাং এখানেও একটা সমস্যা রয়ে গেছে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে বাস্তবভিত্তিক পরীক্ষার ফলের একটা অমিল আমরা খুঁজে পাই। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেলের গ্রহণযোগ্য তা হারাই ফেলে, গ্রহণযোগ্যতা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা পায় না। আমরা এই বিষয়টাকে একটু খেয়াল করি। বোর পরমাণু মডেল মূলত যে মডেলের প্রস্তাব করেন, সেই প্রস্তাবের মধ্যে প্রথমেই উনি একটা বিষয় খেয়াল করেন, চিরাচরিত ক্রিয়াগত বলবিদ্যা অর্থাৎ নিউটনিয়ান যে বলবিদ্যা এবং বিদ্যুৎ চুম্বকত্ব, এ সূত্র সমূহের পরমাণুতে বিকল হয়ে পড়ে। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন এবং কোয়ান্টাম তত্ত্বের বৈদ্যুতিক প্রসারণ ঘটিয়ে পরমাণুর ব্যাখ্যা বর্ণালীর ব্যাখ্যা উনি প্রদান করেন। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান ত্রুটি সমূহ সমাধান জন্য কোয়ান্টাম তত্ত্ব উনি প্রয়োগ করেন। এখন আমরা যে ব্যাপারটা খেয়াল করতেছি সেটা হলো যে বোর পরমাণু মডেলটি মূলত রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সমাধানই উনি বিজ্ঞানী বোর করেন। সেই সমাধানের জন্য উনি বিশাল সাফল্য উনি পান। অর্থাৎ চিরায়ত বলবিদ্যা এবং বিদ্যুৎ চুম্বকত্ব যেখানে বিকল হয়ে পড়ে, সেখানে কোয়ান্টাম তত্ত্বই সেখানে মূলত সঠিক ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয় এবং সেই ব্যাখ্যার মাধ্যমেই উনি যে মডেল প্রস্তাবনা করেন, এই মডেলের মধ্যে উনি স্বীকার্য দুইটি স্বীকার্য উনি দেন। সেই স্বীকার্যগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। সেই স্বীকার্যগুলোর মাধ্যমেই মূলত সমাধান বেরিয়ে আসে যে একটা
পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলা কিভাবে ঘুরবে, এলোমেলো না নির্দিষ্ট দূরত্ব রেখে, নাকি একটা সিস্টেমেটিক ওয়েতে এই নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণ করবে, সেই সমাধানটাই এই বিজ্ঞানী বোর প্রদান করেন। মূলত আমরা এই যে শিকারগুলো, এই শিকারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, আমরা আশা করব তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে। এবং এই একটা বিষয় লক্ষ্য করার মতো যে পরমাণুর মডেলগুলো একটার সাথে একটা সম্পর্কযুক্ত পথেই, অর্থাৎ কিছু একজন প্রস্তাব করলেন, সেটার কিছু ত্রুটি রয়ে গেল, আরেকজন বিজ্ঞানী সেটার সেই ত্রুটিগুলো সমাধান করলেন, আরেকজন বিজ্ঞানী এসে আরও সমাধান করলেন, এভাবেই আমরা মূলত একটা পরমাণুর সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আমাদের চোখের সামনে ভেসে আসে বা পরমাণুর সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা পাই, সঠিক ধারণা আমরা পাই। সকলকে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ অল।